নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা যাত্রী বোঝাই বাসের বাগদা সড়কের ও চাঁদা এলাকার মাঝে ঘটনায় মহিলা ও শিশু সহ আহত জন। বড়সড় ঘটনায় প্রাণহানি না ঘটলেও আহতের সংখ্যা শিশু ও মহিলা সহ প্রায় পঁচিশ জন আহতদের ভর্তি করা হয়েছে বনগাঁ মহকুমা হাসপাতালে মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বনগা বাগদা সড়কের চাঁদা ও গোবরাপুরের মাঝে জানা গেছে এদিন বনগা বয়রা রুটের একটি বাস বয়রা থেকে ফেরার সময় গোবড়াপুর বাজার ছাড়িয়ে চাঁদা বাজারের আগে রাস্তার পাশে একটি গাছে সজোরে ধাক্কা মারে বাসে থাকা যাত্রীদের বক্তব্য অনুযায়ী বয়রা থেকে হেলেনচা এবং গোবড়াপুর পর্যন্ত বাসের গতি স্বাভাবিকই ছিল কিন্তু গোবড়াপুর বাজার ছাড়ার পরই বাসের চালক হঠাৎই বাসের গতি বাড়িয়ে দেন বুঝে ওঠা যায়নি যে কিছু হয়েছে কিনা এবার ওই জোরে আসতে আসতে হঠাৎ করে একটা বিকট শব্দ দেখি যে গাড়িটা এখানে লাগিয়ে দিয়েছে বেশ কয়েকজন ছিল ড্রাইভারের তো স্টিয়ারিং বুকে লেগেছে নাকদে মুখদে রক্ত বেরিয়ে গেছে আহত বাস যাত্রীদের অনুমান প্রতিটি রুটের বাসকে বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যেই বাস স্ট্যান্ডে ফিরে আসতে হয় না হলে লেট ফাইনের ব্যবস্থা আছে মনে করা হচ্ছে সেই লেট ফাইন দেবার ভয়ে হয়তো চালক বাসের গতি বাড়িয়ে দিয়েছিলেন হয়তো সেই অত্যাধিক গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারেন রাস্তার পাশের গাছে ঘটনায় বাসের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গেছে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে বাসের চালকের বসার কেবিনটিও ঘটনায় অন্য যাত্রীদের মতো গুরুতর জখম হয়েছেন বাস চালক মানে মারাত্মকভাবে একটা আওয়াজ হয়েছে এবার একটু পরেই দেখি যে অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে তো বাসের মধ্যে সবই ভেঙে চুরে গেছে এবার থেকে জন মতন এরকম হবে রক্ত বেরিয়ে সবাই ঘটনার খবর পেয়ে স্থানীয়রাই প্রথম উদ্ধার কাজে হাত লাগান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগা থানার পুলিশ এরপর অন্য যানবাহনে চাপিয়ে আহতদের দ্রুত নিয়ে আসা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে আহতদের বেশ কয়েকজনের সিটি স্ক্যানও করা হয়েছে বাকিদেরও চিকিৎসা শুরু হয়েছে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকেও উদ্ধার করেছে বনগা থানার পুলিশ